মেহরবানি করি বলি আওয়াম পাবলিকেরে গোমরা করো না, মেহরবানি করি বলি আওয়াম পাবলিকেরে দুযোগের পথ দেখাইও না, মেহরবানি করি বলি আওয়াম পাবলিক আলাবোলা মানুষ আমাদেরকে হাদিয়া দেয়, টাকা দেয়, পয়সা দেয়, আমাদেরকে মহব্বত করে বুজুর্গ মনে করে, তাবিজ লো, দোয়া লো, বুকে লাগা। এখন একটা ছেলে আমি আসতেছি, আমি কোটবিল নিয়ে গেছিলাম একটা দরকারে, আমার পায়ের উপরে পড়ে গেছে, তাই কান্দি দিছি, সে আমাকে ওলি মনে করে, কিন্তু আমি তো বিতে খুলি। একটু মেহরবানি করি আওয়াম পাবলিকেরে দুযোগের পথ দেখাইও না, মেহরবানি করি বলি আওয়াম পাবলিকেরে বেদাতের পথ দেখাইও না, সুন্নতের পথ দেখাও, দুযোগের পথ দেখাইও না, বিস্তর পথ দেখাও, শিরিকের পথ দেখাইও না, তুমি তৌহিদের পথ দেখাও, কুফুরি পথ দেখাইও না, ইমানের পথ কান দেখাও, মেহরবানি করি, মেহরবানি করি। হাদিও মিলবো, টাকাও মিলবো, সব মিলবো, মিলবে না মিলবে না বলেন না, মিলবে মিলবে, কিছুদিন কষ্ট হবে, সাময়িক কিছুদিন কষ্ট হবে। আমাদের নবীল আসতাম, উনি 100 উঠ কোরবানি করছেন না, কথা কন না কা, একটা দুইটা উঠ না, 100 উঠ, কটা উঠ কন না কা, 100 উঠ, কোনো বাপের পুত দুনিয়াতে এই পর্যন্ত পারিব, আবার সেই জমানার উঠ আরও কত বড়, কত শক্তিশালী। মেহরবানি করি আওয়াম পাবলিকেরে, আর কোটিপতির সামনে নতইও না, এটা আসালামের মালিক হোক, আর সৌদিয়ার মালিক হোক, আর হানিফ গাড়ির মালিক হোক, আল্লাহ পাকের নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোটিপতি লাখ কোটিরা আসিল না, কথা কন না কা, কোটিপতিরা কইছে, নেতারা কইছে, ও আচ্ছা মোহাম্মদ মূর্তির বিরুদ্ধে না করলে ক্ষতি কি, আচ্ছা মোহাম্মদ এক বছর মূর্তিটা কোনো রকম সেজদা করলে হবে, আর করণ লাগবে না, আমরা পুরো জীবন তোমার মাবুদকে সেজদা করব, বুঝুন না কথাটা। আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ শুধু মূর্তির গায়ে একটু হাতটা মুছে দিলে হবে, শুধু মূর্তির গায়ে একটু হাতটা বলেন না, এত এতগুলো কেন করো, হুদা হুদা ঝগড়া হয়, বিবাদ হয়, তোমার মানুষে মারতে আসে, কাটতে আসে, নবীল আসতাম চুপ করেই বসে আছে, কি জবাব দিব গাদাদেরকে, আবার আসে নেতারা তেনা তুনা, বুঝলে কথা, বুঝলেন না, চুপ করেই বসে আছে। তো আল্লাহ ফাক্কর নবী আমনে বলি দেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের দিন মানো, বাতিল দিন মূর্তি পূজা করো, আমি করিও নাই, করতেছিও না, করবো না, আমি হাত মুছি দিও নাই, মুছতেছি না, মুছবেও না, আমি বিরুদ্ধে বলি আসছি, বলতেছি, বলবো, তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আর কি বলে দিয়েছেন কোরআন শরীফের আয়াত, ফাস্তাকিম কামা উমিরিতা ওয়া মান তাবা মাকা ওয়ালা তাতগাউ ইন্নাহু বিমা তাআমালুনা বাসীর। আমার নবী পাহাড়ের মতো অটল থাকেন, বহুত বাধা আসবে, বহুত টাকা আসবে, বহুত মহিলা আসবে, আল্লাহর নবীকে বলেন পাহাড়ের মতো, বলেন না, নবীল ইসলাম বলছেন পুরা কোরআন শরীফে 6066টা আয়াত, 6066টা আয়াত, আমাকে কোনো আয়াতে বুড়া বানাই দেয় নাই, এই আয়াতটা আমাকে অকালে বুড়া বানাই দিছে। আমি তো বান্দা, আমি তো দুর্বল, আমি পাহাড়ের মতো অটল থাকবে থাকতে পারবো কিনা, আমি পাহাড়ের মতো শক্ত থাকতে বলেন না পারবো কিনা, কি প্রশ্ন কাফেরদের। আমরা কোটিপতি, আমরা লাখপতি, ইন্ডাস্ট্রির মালিক, আমাদের কাছে খোরমা বাগান আছে, আঙ্গুরের বাগান আছে, আমরা নবুয়ত পাইলাম না, মোহাম্মদ একটা গরিব এসে যে নবুয়ত পাইলো কেন, প্রশ্ন তাদের কোরআন শরীফের আয়াত। তা আল্লাহ পাক বলছেন, আহুম ইউকসিমুনা রাহমাতা রাব্বিক, নবুয়ত তো রহমত, বাক করবো আমি, মালিক যিনি বাক করবে তিনি, তো নবুয়ত কোটিপতি হইতে হবে, আমি আল্লাহ পাক তো সেটা বলি নাই, কলব হইতে হবে, এই পৃথিবীতে সব চাইতে সুন্দর কলব নবী মোহাম্মদ মুস্তফা সাল্লামের কলব, আমি জন্য সেই কলবে নবুয়ত রাখছি। মেহরবানি করি কোটিপতির কাছে দুর্বল হইয়েন না, দুর্বল হইও না, কোটিপতির কাছে দুর্বল হইও না, সে কোটিপতি আমি কোরআনপতি, সে লাখপতি আমি হাদিসপতি, ওযুর দোয়া পারে না, গোসলের দোয়া পারে না, ঘুমের দোয়াটা পারে না, বিবির কাছে বিশেষ সময় দোয়াটা পারে না, ভাত খাইবের দোয়াটা পারে না, ইফতারের দোয়াটা পারে না, ইফতারের পরের দোয়াটা পারে না, পারে না পারে না পারে না পারে না, হাজার পারে না, আমি পারি 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 হাজার পারি, তো আমি তার সামনে নত হব কেন, কি আশ্চর্য কথা, ইমানি দুর্বলতা ছাড়া কিছু না, ইমানি দুর্বলতা ছাড়া বলেন না কিছু না, কিছু না। আরেকদিন আমাদের নবী মোহাম্মদ মুস্তফা এই ইটাকে আল্লাহ পাক বলছেন, আপনি মাফ চান, নামাজ সাইড রকাত দুই রকাত হইলেন কেন, অথচ ইটা হলো ভুলি গেছি, এটা কি বলেন না, এটা কোনো মূলত গুণা ন, কিন্তু আল্লাহ পাক নবীকে ধরলেন, আল্লাহু আকবার, বেশি বড় যে, বেশি কি যে বলেন না, বড় যে। আরেকদিন উনি আসরের পরে একজন আম্মাজানের কাছে মধু খাইতেন, কি খাইতেন বলেন না,
এখন অন্য অন্য বিবিরা মধু খাওয়াইতে পারে না, বিবিরা পরামর্শ করলো মহব্বত তো বাড়ি যা, একদিক দিয়ে বাড়ে যাচ্ছে। এখন আমরা বলবো আপনার মুখেতে দুর্গন্ধ করে, আমাদের কাছে আসলে মধু খাওয়ার পর, এখন মধু খাইয়া গেছে ওদের ঘরে, আপনার মুখেতে দুর্গন্ধ করে। এরা যে এটা সালাকি করছে এটা উনি বলেন না, জানে না, নই বলে আলেমুল গায়ব, আরে বেদাতি মুলবি, আরে দুজকি মুলবি, আরে ইহুদি নাসারার মুলবি, আরে জাহান্নামি মুলবি। নবীগো যদি মধু খাইলে দুর্গন্ধ করে তো আজ কইতে মধু হারাম? যদি উনি জানতেন বিবিরা সালাকি করছে তাহলে উনি মধু হারাম করতেন না? কথা কন না কা কোরআন শরীফের আয়াত, তা আল্লাহর নবী আপনি তো জানেন না আলেমুল গায়ব নয়, এটা সালাহি করছে, আপনি মধু ভালোবাসেন কষ্ট হইব মধু খাইয়েন, এটা বিবিদের সালাকি, মহব্বতের কথা খেলা আরই। বিবিরা ষড়যন্ত্র করলো, উনি মধু হারাম করলো, আর উনি কো আমরা খাইতে পারি আগামী দিন, কোনো গুণা হবে না, খাইতে খাইয়েন। ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজি। আমার নবী বিবিদের কথা তো বুঝতে পারলেন না, বিবিদেরকে খুশি করার জন্য মধু হারাম করলেন, আপনি তো মধুর অভ্যাস আছে, আমি আল্লাহ গুণা ধরি নাই, মধু খাইতে পারবেন, মধু খাইতে পারবেন, এটা গুণা নয়। কিন্তু আল্লাহ পাক নবীকে ধরলেন উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, আমি আমার হাবিবকে ধরি, উনি বুঝতে পারেন নাই যে মধু খেয়ে দুর্গন্ধ করে কি না। এখন কথা হলো বিবিরা এটা সালাকি কেন করলেন, কথা বুঝেন নাই মনে হয়, কথা বুঝতেছেন? এই সালাকিটা বিবিদের গুণা নয়। কেন বিবিরা সালাকি করছে? কি স্বামী পাওয়ার জন্য না অপর পুরুষকে পাওয়ার জন্য? হ্যাঁ, তো এই জন্য সতীনেরা সতীনেরা সতীনে যে সালাকি করে বা যেই সময়ে কিছু হিংসা দেখা, এটা মাপ, এটা তো প্রত্যেক সতীনে স্বামীকে পাওয়ার জন্য করতেছে, এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে এটা মাপ। কথা বুঝুন নাই মনে হয়, কথা বুঝাচ্ছে? যেমন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন হযরত হাফসা সালাকি করছে, হযরত হাফসা সালাকি করছে ওমর ফারুকের মেয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ক তুমি যেই ওঁড়ে থাকো ফালকিত ওই ওঁড়ে আমি যামু, আর আমি যে ফালকিত থাকি ওই ফালকিত তুমি আইবা। এখন নবুল ইসলাম রাত্রে আম্মা জান আয়েশা ওই ফালকিতে আসে, মনে করি সেখানে গেছে, দেখে যে বিবি হাফসা, আর যেখানে বিবি আম্মা জান আয়েশা আসে তখন উনি তো পাইলেন না, রাত চলে গেল। তো আম্মা জান আয়েশা কো সাফে আমাকে খাক না খা, সাফে খাইতো আমি মরে যাইতাম, আমি আজকে আল্লাহ পাকের নবীকে পাইলাম না খা। কথা বুঝুন নাই মনে হয়, সাফে আমাকে কামরাক আমি মরি যাই, নবীকে কেন পাইল না এই রাত্রে, দুঃখে মরি যা। কথা বুঝাইছে নাকি? আরো আশ্চর্য কথা, নবুল ইসলাম বলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি এন্তেকাল করলে আমি তোমার জানাজার নামাজ পড়াবো, আমি তোমাকে দাফন করব, আমি তোমার গোসলের ব্যবস্থা করব, আমি তোমার জন্য গুনাহ মাফ চাবো। নবুল ইসলাম বলতেছেন আম্মা জান আয়েশা কো সব তো করবেন, আমি মারা গেলে তো আপনি আরেক বিবির কাছে যাবেন, মরি যা তারপর উঠে চিন্তা। কথা বুঝুন না মনে হয়, এগুলি মাপ সতীনেরা, আরে সতীনের ব্যাপারে স্বামী পাওয়ার জন্য যেটা সময় করে এটা কি বলেন না মাপ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খানা খাইতে বসছে, আরেক বিবি তরকারি পাঠাইছে, আরেক বিবি কি পাঠাইছে কোন? এখন আম্মা জান আয়েশা তরকারির পেয়ালাকে দূর করি মেলা মারি ফালাই বাঙ্গি ছুরি দিছে, আমার ঘরে খানা খা, তুমি কেন তরকারি পাঠাইলা? নবুল ইসলাম হাসি উঠে বললেন আয়েশা সে তো আমার বিবি, তুমি আমার বিবি। তো নবুল ইসলাম নিজে উঠি বাঙ্গা চূড়াগুলো ঠিকঠাক করি একটা ভালো পরিবর্তন করে দিয়ে দিছে, বুঝুন না কথাটা? ওই আমাদের মতন বুঝুন না কথাটা, এগিন নাই জীবন ন জিন্দিগিতে এইটুকুলা বিবি, জীবনে কোনো বিবিরে উনি মারেন নাই, জীবনে জিন্দিগিতে এবং কোনো বিবির সাথে উনি গালাগালি করেন নাই। আর আমরা তো এটা আমাদের জাতীয় অভ্যাস,
আল্লাহ পাকের নবী সম্বন্ধে হাদিসে আছে, মা জারাবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদান কাত্তু ওয়ালা ইমরাআতান ওয়ালা খাদিমান ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের নবী সম্বন্ধে আছে, জীবনে কোনো দিন কোনো বিবিরে কোনো গোলাম খাদেমেরে মারেন নাই, গালাগালি করেন নাই, কোনো কাফেরকে পর্যন্ত পথে ঘাটে গালাগালি করেন নাই, মারেন নাই। আল্লাহ পাকের নবী জেহাদের ময়দান ছাড়া কোনো কাফেরের ফিরে হাত তোলে নাই, জেহাদের ময়দান ছাড়া কোনো কাফেরের ফিটে বলেন না হাত তুলে নাই, জেহাদের ময়দান ছাড়া, জেহাদের ময়দান ছাড়া। আচ্ছা, এগুলাকে আল্লাহ পাক বলছেন ইস্তাগফির লিজাম্বিকা, আপনি মাপ চান, আপনি কি চান, মাপ চান। আরেকদিন এভাবে ওয়াজ করতেছে, ওয়াজ করতেছে বড় বড় কাফেরদের নেতা, দুযোগী নেতা ওয়াজ করতেছে। এখন একজন সাহাবি অন্ধ, একজন সাহাবি কি বলেন না, উনি যে এত বড় বড় কাফেরকে ওয়াজ করতেছে, ওরা একজন ইমানদার হইলে লক্ষ লক্ষ ব্যক্তি ইমানদার হবে, কি ভাই নেতা ইমানদার হইলে ফাটির ইমানদার হবে না। আমাদের নবীর সেই খেয়াল, খুব গুরুত্বপূর্ণ ওয়াজ, এইভাবে মনে করেন সব কাফেরদের বড় বড় নেতা, একজন সাহাবি অন্ধ, একজন সাহাবি কি বলেন তো, উনি আসিয়ারে একটা মাসালা জিজ্ঞাসা করছে, ঠিক ওই মুহূর্তে ওয়াজ কাটা হয়ে গেল, নবীল ইসলাম চেহারা মরিনে গেল, উনি মাসালার জবাব দিলেন না, মাসালার জবাব দিলেন না, ভালো খেয়ালে না খারাপ খেয়ালে, ভালো খেয়ালটা হলো তুমি তো মাসালা জিজ্ঞাসা করছো, এটা তো তোমার বড় সমস্যা না, এরা তো সবাই কাফের, সবাই মোশেক, সবাই বামপন্থী, এদেরকে ইমানদার বানাইতে ফাইলে তো আমার কুটি কুটি ফায়দা, ঠিক নেই এই খেয়ালে। কিন্তু আল্লাহ ফাকিটাকে ধরছেন, নবী এরা এমনে বসে আছে মরা গাছের মতো, ফায়দা হবে না, ফায়দা হবে না। এদের সামনে যে আপনি কি উত্তর দিলেন না ভালো খেয়ালে, কিন্তু এখানে একটা নবী উল্টা হয়েছে, এরা তো মনে করবে দেখো আমাদেরকে দাম দিছে অন্ধ ইমানদার সাহাবিকে দাম, এরা তো উল্টা মনে করবে। তো আপনি যে একজন অন্ধ সাহাবির মশালার জব দিলেন না, আমি আল্লাহ পাক আপনাকে ধরলাম, অথচ উনি জবাব দেয় নাই যে বিরাট একটা ভালো উদ্দেশ্যে এরা ইমানদার হয়ে যাক, এরা কি যাক, তোমার মশালা পরে বলবো। আয়াত নাযিল হয়ে গেল, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা ওয়া মা ইউদরিকা আমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাআহু যিকরা। আমার নবী অন্ধ সাহাবি আসলো, চেহারা মলিন করলেন, এদেরকে আপনি ওয়াজ করতেছেন, এরা তো আসলে কোনোদিন হেদায়েত হবে না। আল্লাহ পাক নবী যে ইস্তিহাদ করলেন, চিন্তা করলেন, চিন্তার মধ্যে ভুল হয়ে গেছে যে আমি মশালার জব দেব পরে, এদেরকে ইমানদার দাওয়াত দিই আগে। এই আল্লাহ পাক যখন নবীকে ধরলেন, নবী আলাইহিস নরম হয়ে গেলেন। এই অন্ধ সাহাবিকে কোনো সময় দেখলে আমাদের নবী নিজের সাদরটা বিছে দিতেন, উনি দৌড়ি উঠিয়া কো তুমি এখানে বসো, আল্লাহ পাক তোমার কারণে আমার সাথে রাগ করছে, আবদারি রাগ, তুমি বড় দামি ব্যক্তি, তুমি এখানে বসো। এবং সেই সাহাবি জিজ্ঞাসা করল কেন উনি এত বড় বড় নেতাদেরকে ওয়াজ করে কাফেরের, ও সে তো অন্ধ, সে কি বলেন না অন্ধ, সে তো অন্ধ। তাই আল্লাহ পাক এগুলোকে বলছেন ইস্তাগফির লিজাম্বিকা, আপনি মাপছাম, আপনি মাপছাম। তো আমরা এইভাবে মাপছাবো আল্লাহ পাকের কাছে, আমরা মাপছাবো আল্লাহ পাক আমাকে মাপ করে দেন, আমাকে মাপ করে দেন, আমাকে মাপ করে দেন, আমি ইবাদত কি করি বা কি আপনি কি কবুল করবেন আমার দরকার নাই, আপনি আমারে কমপক্ষে মাপ করে দেন, কমপক্ষে আমাকে মাপ করে দেন, কমপক্ষে মাপ করে দেন। কি ভাই কথা ঠিক না বেরিক কথা, চোখের গুণা, রমজান মাস এ তো এখনও আসি গেছে, তারপরও 20 তারিখের পরে তো আর ঠেললে ঠেলা যাবে না, কথা বুঝেন, বিয়ার লাইক মাবুনিয়ারা দোকানে দানে আসে, আর আমরা আছি ওয়াবি সুন্নি ঝগড়া, আর কেউ আছে এখানে 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 টাকা তোলা হয়েছে, কথা বুঝেন, সাদা জকাত পিতা আমার জন্য না, আমি জকাত দিই, আমি হাজার হাজার টাকার জকাত দিই মাদ্রাসার জন্য, এটা বলে বন্ধ করতে হবে, কা এটা বন্ধ করতে হবে কেন, এটা তো বালাকান, ওই হিংসা লাগে, হাসাদ লাগে। এখানে দাওয়াতলক আমি আনছি, সিনেমার বই মানুষে ফরে, নাটকের বই মানুষে ফরে, নভেল বই মানুষে ফরে, মানুষ